হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছে। তো চতুর্থ গণবিজ্ঞপ্তির বিশেষ একটা আপডেট নিয়ে হাজির হলাম, অর্থাৎ সর্বশেষ আপডেট সোমবার 20 মার্চ 2023 আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি পূরণ হবে শূন্যপদ। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকতেছে, আসলে বিজ্ঞপ্তিটি কবে দেবে এবং শূন্যপদগুলো কিভাবে পূরণ হবে, আসলে আসলেই কি শূন্যপদগুলো পূরণ হবে, এ নিয়ে আসলে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনা শুরু করা যাক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এনামুল কাদের খান বলেছেন, স্কুল কলেজের শিক্ষকদের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পরে কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করা হয়েছিল, সেহেতু এটাও ব্যতিক্রম নয়। অবশ্যই কিছু বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আপনারা পাচ্ছেন, যারা হয়তো কোনো ভুল ত্রুটির কারণে হয়তো নিয়োগ পাননি, হয়তো মেধা তালিকায় এগিয়ে থেকে নিয়োগ পাননি, অথবা NTRC-র ভুলের কারণে আপনারা যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, হয়তো তাদের সামনে আবার পথ খুলতে যাচ্ছে, আপনাদের ভাগ্য আবারও ফিরে আসতে যাচ্ছে, আপনাদের শিক্ষক হওয়ার যে স্বপ্নটা আছে সেটা হয়তো পরবর্তীতে বাস্তবায়ন হবে। আপনারা ধৈর্য ধরুন, খুব শীঘ্রই হয়তো NTRC এটা নিয়ে একটা সিদ্ধান্ত নেবে, মন্ত্রণালয় অনুমতি দেবে এবং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা সমস্যার কারণে প্রকৃত বেকার যারা চাকরি পানে তারা যেন চাকরি পায় সেটার জন্য ব্যবস্থা করে NTRC। সম্ভবত সে ব্যবস্থার দিকে NTRC এগোচ্ছে। এ আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। জানা গেছে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 68,390 জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল NTRC। গত সোমবার এ নিয়োগে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে সুপারিশ পেয়েছেন মাত্র 32,400 438 জন, 35,952টি পদে ফাঁকা থেকে গেছে। এই পদগুলো পূরণের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। NTRC এর একটি সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অর্ধেকেরও বেশি পদ ফাঁকা রয়েছে। 32,000-এরও বেশি প্রার্থীকে নিয়োগে সুপারিশ করা হলেও চূড়ান্ত সুপারিশ থেকে অনেকেই বাদ পড়বেন। এই অবস্থায় আরো শিক্ষক সংকট তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে এই পদগুলো পূরণ করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় সংস্থাটি। সো আপনারা বুঝতে পারছেন, আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় যেহেতু তারা বলেছে, তো অবশ্যই আপনারা আশা রাখতে পারেন খুব শীঘ্রই তারা বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এ প্রসঙ্গে NTRC চেয়ারম্যান বলেন যে পদগুলো শূন্য রয়েছে, সেই শূন্য পদের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হবে। এদিকে মেধা তালিকায় এগিয়ে থাকলেও অনেক নিবন্ধনধারী চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি বলে অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী আগ থেকে বিভক্ত শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ রাখা হয়েছিল। এই প্রার্থীরা যেন আবেদন করতে না পারে সেজন্য তাদের নিবন্ধন সনদের রোল নম্বর সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে সংগ্রহ করেছিল NTRC। ইন্ডেক্সধারীদের রোলগুলো টেলিটকের মাধ্যমে ব্লক করে রাখে NTRC। তো বিভিন্ন নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর একই হয়, সবগুলো রোলে ব্লক হয়ে যায়। এর ফলে আবেদন করলেও নিয়োগের প্রাথমিক সুপারিশ পাননি অনেকেই। এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, যে প্রার্থীদের রোলগুলো যে ব্লক হয়েছিল, কাদের কাদের রোল ব্লক হয়েছিল, এই প্রসঙ্গে আমার একটা ভিডিও আছে, আপনি অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। তাদের দাবি, 1 থেকে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধনধারীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় গণবিজ্ঞপ্তি চাকরি করেছে, তাদের অধিকাংশ ইন্ডেক্স পেয়েছে, যে সকল নিবন্ধন সনদের রোল ইন্ডেক্স রয়েছে সেগুলো ব্লক করে রাখায় শেষার হিসেবে চাকরি আবেদন করলেও রোল নম্বর একই হওয়ায় নম্বর মেধা তালিকায় এগিয়ে থেকে চাকরি সুযোগ পাননি। প্রার্থীদের এসব অভিযোগ জানতে
তাহলে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করেছে, তাদের আবেদনগুলো যাচাই বাছাই করেছে টেলিটক। এই প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে করা হয়েছে, এখানে ভুল হলে সে দায়ভার আমাদের না, এটা টেকনিক্যাল ভুল হতে পারে। এনামুল কাদের খান আরো বলেন, যারা জাতীয় মেধা তালিকার পাশাপাশি বিষয়ভিত্তিক মেধা তালিকায় এগিয়ে থেকেও নিয়োগের সুপারিশ পাননি, তাদের আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত অর্থে তার অভিযোগ সঠিক হলে তার সেটি সংশোধন করে দেওয়া হবে। তাহলে এই ধরনের আসলে সমস্যা রয়েছে যে মেধা তালিকায় এগিয়ে থেকেও অথবা ওই বিষয়ে শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য কোনো প্রার্থী যদি আসলে সুপারিশ পাননি, তবে তাদের এগুলো যেহেতু যাচাই বাছাই করা হচ্ছে, তবে আশা রাখা যায় যে তারা হয়তো পরবর্তীতে তারা হয়তো নতুন করে সুপারিশ পাবেন, প্রাথমিকভাবে নতুন করে নির্বাচিত হবেন অথবা বিশেষ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সুপারিশ পেতে পারেন। সো যারা আসলে হতাশ হবেন না, খুব শীঘ্রই হয়তো আপনাদের বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। আর বিশেষ গণ বিজ্ঞপ্তি কোনো খবর পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।